রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। মহাসড়কের পাশাপাশি এবার রাজধানীতেও ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার 15 মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, ব্যাটারি চালিত কোনো তিন চাকার গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, আমরা 22টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, এসব যেন চলতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। এর আগে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ঢাকার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সম্মতি জানান। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যখন রিক্সা চালকরা দুই পা উপরে তুলে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনেক প্রতিবন্ধী আছেন যারা চোখে কিছুটা কম দেখেন, তারাও এই রিক্সা নিয়ে নেমে পড়েন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকা ইজি বাইক বা অটোরিকশা চলবে না, এটি খুব ঝুঁকিপূর্ণ। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরি, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার প্রমুখ। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, BE News, ঢাকা।